বর্তমান দিনে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে, কিন্তু মন চাইলেও সব সময় রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না। তাই আজ রান্নাঘরের রানীতে তৈরি হতে চলেছে রেস্টুরেন্ট বা ধাবার অতি জনপ্রিয় রেসিপি চিকেন ভর্তা। চিকেন ভর্তার রেসিপি একটু জটিল ও সময় সাপেক্ষ, তবে আপনাদের সুবিধার্থে আমি আজ এত সহজ ও শর্টকাটে এটি রান্না করে দেখাবো যে আপনি যদি একটু হলেও মাংস রান্না করতে পারেন তাহলে প্রথমবারেই একদম রেস্টুরেন্টের মতো হুবহু চিকেন ভর্তা বাড়িতেই তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে রান্না শুরু করি। আমি আজ 500 গ্রাম চিকেন দিয়ে রান্নাটি করব। অনেকে বোনলেস চিকেন ইউজ করে থাকেন, তবে আমি নর্মাল চিকেনই ইউজ করছি। সেদ্ধ করার পর হাড়গুলো আলাদা করে নেব। চিকেনের গায়ে এভাবে চিরে দিচ্ছি, এতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। এবার সেদ্ধ করার জন্য একটি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই জলে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4-5টা গোলমরিচ, 2টো লবঙ্গ ও 4টে থেঁতো এলাচ। এগুলো দিলাম কারণ এতে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই জলটায় আমি যেহেতু পরে মূল রান্নায় ইউজ করব, তাই পুরো রান্নায় সুন্দর ফ্লেভার অ্যাড হবে। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 6-7 মিনিট হতে দেব। দেখতেই পাচ্ছেন মাংস হাড় থেকে ছুটে এসছে, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আমি অবশ্য কাঁটা চামচ দিয়েও সেদ্ধটা চেক করে দেখেছি। কিছুক্ষণ ওয়েট করার পর মাংসটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এভাবে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে মাংস হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে। মাংস সেদ্ধ করা জল মানে চিকেন স্টকটাকে রেখে দিয়েছি, ওটা পরে রান্নায় ইউজ করব। এবার এটাকে রেখে মশলাটা রেডি করে নেব। আপনি যদি চিকেনের এরকম আরও অন্যান্য রেসিপি দেখতে চান তাহলে রান্নাঘরের রানী চ্যানেলের প্লেলিস্টে গিয়ে রেসিপিগুলি দেখতে পারেন। চিকেন মহারানী থেকে চিকেন চাপ সমস্ত কিছুই পেয়ে যাবেন এক ক্লিকেই। মাংস রান্নাতে যা যা উপকরণ লাগে এখানেও ঠিক তাই তাই ইউজ করব। গ্রাইন্ডিং জারে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচি, 15-16 কোয়া রসুন, 1.5 চামচ জিরা, 1.5 চামচ ধনে, 3টে মাঝারি সাইজের টমেটো ও 2টো কাঁচা লঙ্কা। সব শুদ্ধ মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমেই জারে জল দেবেন না কারণ টমেটোতে জল থাকে, লাগলে গ্রাইন্ড করার মাঝে চেক করে ইউজ করবেন। কাজু দিয়ে আরও একটা পেস্ট রেডি করে নেব। এর জন্যে 15-16 পিস কাজু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটার পেস্ট বানিয়ে নিচ্ছি। মূল রান্নার জন্য একটি কড়াই গরম করে তাতে 4-5 চামচ তেল ঢেলে দিলাম। আমি সর্ষের তেলে রান্নাটি করছি, আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে দিচ্ছি 1 চিমটি জিরা ও 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার বাদামি হয়ে আসলে তৈরি করা মশলার পেস্ট ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ। মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে মশলা ভাজতে থাকব। তিনটে কাঁচা লঙ্কা লম্বা ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এর আগে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওতে কিন্তু ঝাল হবে না, জাস্ট কালার হবে। 3-4 মিনিট মশলা ভাজার পর মাংসগুলো মিশিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে মাংসের সাথে মশলা মাখিয়ে নিচ্ছি।
এবারে কাজু পেস্টটা ঢেলে দিচ্ছি, সাথে গ্রাইন্ডিং জার ধোয়া কাজু পেস্টের অল্প জল মিশিয়ে নিচ্ছি। কাজু বাটা কিন্তু কড়াইয়ের সাথে নিচে লেগে ধরে, তাই এই সময় নাড়তেই থাকতে হবে। আরো 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। ফাইনালি গ্রেভির জন্য 2 কাপ জল ঢেলে দিলাম, জল বলতে চিকেন সেদ্ধ করা জল। আমি এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করছি না। 1.5 চামচ লবণ মিশিয়ে নিচ্ছি, পরে স্বাদ বুঝে আবার দেওয়া যাবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-7 মিনিট হতে দেব। পিকনিক বা বন্ধু বান্ধবদের সাথে ফিস্ট করার সময় শর্টকাট উপায়ে চিকেন রান্না করতে চান, তাহলে দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে চিকেন রান্নার এই রেসিপিটি অবশ্যই দেখে নেবেন। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আমাদের চিকেন ভর্তার রান্না প্রায় শেষের দিকে, তবে ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখুন। এখন এতে দিচ্ছি 2-3 চামচ ফ্রেশ ক্রিম, 1 চামচ কাসুরি মেথি ও 1 চামচ গরম মশলা গুঁড়ো। কোথাও বুঝতে অসুবিধে হলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে সংকোচ বোধ করবেন না, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফাইনালি একটা সেদ্ধ ডিম এভাবে লম্বা ফালি করে কেটে মেশাতে থাকছি। আরো 1-1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1/2 চামচ বাটার মিশিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের সুস্বাদু চিকেন ভর্তা। তাহলে আজই ট্রাই করুন আর তৃপ্তি করে খান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন। নিত্য নতুন রান্নার স্বাদ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রান্নাঘরের রানীর সাথে। ধন্যবাদ।